তো যাই হোক, আবার একটা নতুন প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর খুব একটা বেশি প্যান্ডেল বাকি ছিল না, আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি কভার করতে পারলাম, কিন্তু খিদে প্রচুর পেয়ে গেছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটা দেখার পরই প্ল্যান করছিলাম কিছু খাবো, কিন্তু খাওয়ার জন্য কিছুই ছিল না, সেই ফুচকা। তো এই ফুচকাটা খাওয়ার পর একদম আমার, তো যাই হোক, ফুচকা খেয়ে বেঁচে ফেরার পর আমি আমার লাইফের সবথেকে গোল্ডেন পিরিয়ড যেখানে কাটিয়েছিলাম 10টা বছর, হ্যাঁ, কলেজ স্ট্রিটে কলেজ করে ঠাকুর দেখতে চলে এলাম। এইখানে সেই পুরনো নস্টালজিয়ার ব্যাপারটা এখনও রয়ে গেছে, কলেজ স্কোয়ারের সেই থিম, সেই লাইটিং শো এখনও রয়ে গেছে। হালকা ভিড়ের মধ্যে দিয়েই কলেজ স্কোয়ারের প্রতিমা দর্শনটাও করে ফেললাম। তো এইভাবেই আমি আমার পঞ্চমীর প্যানেল হপিংটা শেষ করলাম। এইরকম ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।